সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, তাদের সকলকে কৃষি নিউজ 24-এর আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খাওয়ার পাথরের গ্রামের শাহক ভাইয়ের ছাগলের খামারে। শাহক ভাই, দীর্ঘদিন যাবত বৃহত্তর বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ত সহিত আপনাদের মাঝে ক্রয় বিক্রয় আসছেন। তো বর্তমানে শাহক ভাইয়ের বিক্রয় কেন্দ্র ঘুরে বিক্রয় উপযোগী এবং খামার উপযোগী ছাগলের দরদাম সম্পর্কে বিস্তারিত ধারণ চেষ্টা করব। তো ভিডিওর শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য সুবিধা করি এবং সরাসরি আমরা ভিডিও চলে যাই। শাহক ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা অসুবিধা হয়তো আমি ভালো আছি ভাই। তো মোটামুটি সপ্তাহ পার করে নতুন সপ্তাহে চলে আসলাম। জি ভাই, আমার তো প্রত্যেক সপ্তাহে ভিডিও থাকে। জি জি জি, সবই আছে, পাঠা আছে, পাঠি আছে, খাসি আছে, একমাত্র তিন মাসের বাচ্চা ছাড়া। জি জি, সব রকমের ছাগল, সব রকমের ছাগল আছে। আচ্ছা, দরদাম ভাই কেমন থাকবে? ইনশাল্লাহ সীমিত প্রায় দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ। তো জাত ভেদে এগুলোর মধ্যে কোন কোন জাতের আছে বলেন? এগুলো আছে হানের বাঘাতুতা পাঠা বাচ্চা আছে। জি, যমুনা পারিকস গাভিন ছাগি আছে। আচ্ছা আচ্ছা, হরিয়ানার কস পাঠা আছে। জি, এবং ছাগিও আছে এবং হানের হরিয়ানা পাঠা আছে। আচ্ছা আচ্ছা, মানে এ টু জেড, এ টু জেড, মানে দর্শক যা চাবে সবই দেওয়া যাবে নাকি? জি জি, ইনশাল্লাহ। আচ্ছা, তো ভিডিওর শুরুতে আপনি আপনার পরিচয়টা দর্শকদের দিয়ে দিন ভাই। জি, আমার নাম মোহাম্মদ শাহাদত। জি, আর আমার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা খামার পাথরের গ্রাম। জি, রাজশাহী বিভাগের ভিতর পরে আর কি। জি জি, এবং বাংলাদেশ খেলাতে হবে। তো শাহ ভাই, কোথা দিঘা থেকে করবো না, সরাসরি ছাগল ভিড়ে চলে যাবো, কারণ দর্শক ছাগল দেখতে খুব পছন্দ করে। জি, ইনশাল্লাহ ভাইয়া। শাহ ভাই, জি ভাইয়া, আজকে ভিডিও শুরুতে এটা কোন ছাগল থাকছে? এটা যৌবনাপারের সাথে হরিয়ানার সংমিশ্রণ। আচ্ছা আচ্ছা, কিন্তু খালি হরিয়ানার সিংটা আসছে, বাদ বাকি সব যৌবনাপার, বাদ বাকি সকল কিছু যৌবনাপারে। খুব সুন্দর একটা ছাগল। ধন্যবাদ, ছাগলের জাত বিশ্লেষণ ঠিক আছে। মেয়ে ছাগল ভাই? জি, মেয়ে ছাগল ভাইয়া। আচ্ছা আচ্ছা, বর্তমানে বয়স কেমন চলে? এটার বয়স চলতেছে চার দাঁত, চার দাঁত। একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার গাভ, এক দুই তিন চার, দুই দাঁত বড় ছোট কাগজ যাচ্ছে। নতুন মশলা, দ্বিতীয়বারের মতো গাভিন? জি, দ্বিতীয়বারের মতন গাভিন, সাড়ে তিন মাসের গাভ, সাড়ে তিন মাসের গাভিনের বয়স চলে। গ্যারান্টি ভাই? জি, গ্যারান্টি অবশ্যই, তিন মাস হলো আমার কাছে গ্যারান্টি। বাচ্চা নড়াচড় করছে যেখানে উঠা আছে, এগুলো 100% গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, কোন রকমের কোনো ভুল হওয়ার তথ্য না। জি জি জি, যেটা আমি দেব গ্যারান্টিতে গ্যারান্টি, গাব না থাকলে কোনো কথা হবে না। জি, ফোন দিয়ে ছাগল দিয়ে টাকা ব্যাক নিয়ে যাবেন, ছাগল দিয়ে টাকা ব্যাক নিয়ে নেব। আচ্ছা, ভিডিও থেকে যাচ্ছে প্রমাণস্বরূপ, ভিডিওকে আমি আমার ওই যে খামারের রসিদে লিখে দিব দরকার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে এক কথা তা তো শিওর গাবিনি। হ্যাঁ জি জি, গ্যারান্টি। এটা খামার যদি আপনাকে বলে যে এটা গাবিন আছে এবং গ্যারান্টি দেয়, অবশ্যই নিশ্চয় হবে। জি জি। তো শাহ ভাই, এটার হাইট এবং লাইভ ওয়েট কেমন আসতে হবে? হাইট আছে 32 ইঞ্চি। জি, লাইভ ওয়েট আছে মোটামুটি আপনার 40 কেজি। 40 কেজি। দরদাম ভাই কেমন আছে? এটা চাওয়া দাম আমার 25,000 টাকা। চাওয়া দাম 25,000। দর্শক বা ক্রেতারাকে কি দাম দর করতে হবে? দরদাম করলে সীমিত কিছু কমে আসবে, এগুলো কম বয়সী ছাগল, মানে পাঠা দেওয়া হয়েছে বেজাওতা। আচ্ছা, যৌবনপাড়ি ছাগল মানে কিন্তু হচ্ছে দুধের ছাগল, বাচ্চা ছাগল। দেখেন এত বড় ছাগল এখন পর্যন্ত দাঁতে নাই। আদাত? আদাত সম্ভব না, হাইট করলে 32 পারে আছে। হ্যাঁ, সম্ভব না, এত বড় ছাগল দাঁতের কিছু হয় না, গাবো গেলে ভর জিরো সাইজ দাঁত, হেরে গেলাম, গাবো গেলে ভরপুর। কত মাসে ভাই এটা? আপনি 4 মাসে 10 দিন কম আসছে। 4 মাসে 10 দিন কম আসছে, কি প্রথমবার গাবিন ভাই? জি, এটা প্রথমবার। আচ্ছা, পালন দেখে বোঝা যাচ্ছে, এই যে পালন দেখেন ছেড়ে দিচ্ছে, কেবল নামা শুরু করছে, মাশাআল্লাহ। তো এটা ক্ষেত্রে তো শিওর পাবেন, গ্যারান্টি, এটাও গ্যারান্টি। আচ্ছা, ছাগলটা কোয়ালিটি ভালো আছে, দাঁত হয় না, আমি তো হেরে গেলাম আপনার কাছে। আচ্ছা, হাইট এবং লাইভ ওয়েট কেমন আছে ভাই? হাইট আছে আপনার 32 পারে, 32 ধরে নিতে হবে। আচ্ছা আচ্ছা, লাইভ ওয়েট আপনার 45 কেজি। 45 কেজি, এর আগেটা সেম যেরকম হাইট। জি, এটাও সেম, এটাও সেম। আচ্ছা আচ্ছা, দরদাম ভাই কেমন আছে? এটা চাওয়া দাম 26,000 টাকা। চাওয়া দাম 26,000 টাকা। এটা ক্ষেত্রে কি দরদাম করা যাবে? যে দরদাম করলে কমে আসবে ইনশাল্লাহ, সীমিত কিছু, সীমিত আকারে। আচ্ছা আচ্ছা, সাদ ভাই। জি ভাই, এই ছাগল কোন জাতের? এটা বিটলের ক্রস ভাই, বিটলের ক্রস ছাগল। মেয়ে ছাগল ভাই? মেয়ে ছাগল ভাই, মেয়ে ছাগল। তো ভিডিওতে মনে হয় বেশিরভাগ মেয়ে ছাগল না ভাই? দেখেন ম্যাক্সিমাম মেয়ে ছাগল, খাসি ছাগল আছে, পাঠা ছাগল আছে, সব মিলা গোলা কম্বল দেখছেন, মাশাআল্লাহ, গুড কোয়ালিটি ছাগল।
ভালো কোয়ালিটি। নতুন বয়স কেমন চলে ভাই? বয়স এটাও যতদূর সম্ভব দাঁতেই নাই, দাঁতেই নাই। আদাত আদাত প্রথমবার অ্যাকুরেট জিরো সাইজ দাঁত কিন্তু প্রথমবার গাবেন? জি জি প্রথমবার। কত মাস চলে ভাই এটা? এটা 3 মাস প্লাস ভাই। 3 মাস প্লাস। এটা ক্ষেত্রে মনে হয় আশা করা গ্যারান্টি হবে? গ্যারান্টি ইনশাআল্লাহ। আমি এখন পর পর কয়েকটা ছাগল দেখাবো। জি 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 প্রত্যেকটা ছাগলেরই গাবের গ্যারান্টি। প্রত্যেক ছাগল হচ্ছে গাব গ্যারান্টি সহকারে। আচ্ছা আচ্ছা, এগুলো মানে শিওর বাচ্চা হবেই? জি এগুলো গ্যারান্টি বাচ্চা হবে, আল্লাহ তাআলা যদি দিয়ে থাকে। জি জি জি। আচ্ছা প্রথমবার গাবেন? আচ্ছা তো ভাইয়া। জি জি জি। তো মোটামুটি এটার আপনার হাইট এবং লাইভ ওয়েট কেমন আছে? হাইট আছে 32 ইঞ্চি, লাইভ ওয়েট আপনার 40 থেকে 42 কেজি। 40 থেকে 42 কেজি। আচ্ছা মোটামুটি বড় ছাগল দেখতে পাচ্ছেন, সেও ভালো, খারাপ না ভাই। দরদামটা কেমন আছে রে? এটা দরদাম চা আমার 25,000 টাকা ভাই। আচ্ছা এটা খেতে দরদাম চা 25,000 টাকা। দরদাম কই নাও যাবে? দরদাম করলে কমে আসবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা খুবই নচর করে না ছাগল, সুন্দর গাব ছাগল তো ভাই, গাব ছাগল একটু ইয়ে করে তবে ভালো কোয়ালিটি ভালো আছে। দরদাম কই যাবেন সাদ ভাই? এই ছাগল কোন জাতের? এটা বিটলের ক্রস ভাই। বিটলের ক্রস, বেশ সুন্দর ছাগলটা কিন্তু। কোয়ালিটি ফুল দেখছেন? কোয়ালিটি ফুল। এগুলো কেমন তো হাই কোয়ালিটি, হ্যাঁ ছাগলের কোয়ালিটি হয় না দেখতে পাচ্ছেন একটু, আমি জানি বা ঘুরে দেখা দিই। ভিডিওর ফার্স্ট টাইম দেখাচ্ছি। জি এগুলো একবারে হাই কোয়ালিটি ক্রস, হাই কোয়ালিটি ক্রস। আচ্ছা এটা ইনশাআল্লাহ একবার, এটা সর্বোচ্চ হাই কোয়ালিটি, সর্বোচ্চ হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন, দর্শক দেখেই বুঝতে পারবে। জি জি ভাই। আচ্ছা তো মোটামুটি বয়স কেমন চলে ভাই? এটার বয়স একটু দেখা দিই। এত বড় বড় ছাগল কেবল এক দাঁত উঠছে, এক দাঁত এই যে এখনো পূর্ণ হয় নাই এক দাঁত আবার এক দাঁত। এই বেস্ট কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি ছাগল। 33-34 এর মতন। আচ্ছা লাইভ ওয়েট আপনার 45 কেজি। 45 কেজি। গাবটা কি অবস্থা ভাই? গাবে এটা আপনার 3 মাস 13 দিন চলতেছে। 3 মাস 13 দিন চলে? গ্যারান্টি হবে? গ্যারান্টি মাশাআল্লাহ। পেট বড় এটা, এটা পেট বড় আছে, পাঁচ গ্যারান্টি দিতে পাচ্ছেন। এটা আপনার 3.5 মাস ধরে নিতে হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি 2 দিন কম বলে দিলাম। কম মানে যেটা জেনুইন সেটা বললেন নাকি? আগে যা বাচ্চা দিব আমি, যে রেট দিব। আচ্ছা আচ্ছা, 1 সপ্তাহ হলো আগে যা বাচ্চা দিব। মাশাআল্লাহ গুড কোয়ালিটি। তো সাদ ভাই এটা দরদাম কেমন চাচ্ছেন? এইগুলা ছাগল অনেক ইয়ে ছাগল ভাইয়া। জি তো এটা চাওয়া দাম আমার 30,000 টাকা। আচ্ছা এটা ক্ষেত্রে চাওয়া দাম হচ্ছে 30,000 টাকা। দরদাম করলে সীমিত কিছু কমবে, বেশি না। ও মানে এটা ক্ষেত্রে খুব একটা দাম কমবে না, সীমিত দাম কমবে। তবে ভিডিওতে যে ছাগল দেখতে পাচ্ছেন প্রথম অবস্থা, সেটা সবগুলো হাই কোয়ালিটি, পাশাপাশি কিন্তু শিওর গামী ছাগল যাবে, গ্যারান্টি সহকারে গ্যারান্টি গাবিন। হ্যাঁ জি জি। সাদ ভাই? জি ভাই। এই ছাগলটা কি জাতের? এটা জৌনপাড়ি হামসের ক্রস, জৌনপাড়ি হামসের ক্রস। হ্যাঁ দেখে মনে হচ্ছিল আমার কোয়ালিটির। আরে আল্লাহ এটার পেটে থেকে যে বাচ্চা হয়। জি জি জি। 100-এ 100 ভালো বাচ্চা ভাই? আমার নিজে দেখা। আচ্ছা আচ্ছা, আমার নিজে দেখা এবং আপনি চ্যানেলে এর আগে বিক্রি করছি। মানে এর বাচ্চা? এর বাচ্চা বিক্রি করছি বহুত দিন আগে, কিন্তু ওই বাচ্চা বিক্রি করার পর আবার দুইবার মানে বাচ্চা দিয়েছে অলরেডি। ও আচ্ছা আচ্ছা। মনে করেন ওনারা ওই বাচ্চা দামে আমার সাথে হয়নি, জি অন্য জায়গায় সেল করছে, কিন্তু প্রথমবার যে বাচ্চা দিছে জি সেই বাচ্চা আমি নিজে নিয়ে এসে সেল করছি। আচ্ছা আচ্ছা, মানে এক কথা গুড কোয়ালিটি বাচ্চা ছিল নাকি? জি একবারে হাই কোয়ালিটি, গুড কোয়ালিটি দিতে পাচ্ছেন। বর্তমান বয়স কেমন ভাই? বর্তমান বয়স কেমন? বয়স ছাগলটা সুস্থ সুন্দর ছাগল কিন্তু দেখতে পাচ্ছেন, পাশাপাশি গ্যারান্টি রয়েছে, ভালো মানের ছাগল, গ্যারান্টি হবে। আচ্ছা এটা হাইট এবং লাইভ ওয়েট বলেন তো ভাই? হাইট আছে আপনার 33 ইঞ্চি। আচ্ছা লাইভ ওয়েট? লাইভ ওয়েট আপনার মোটামুটি 40-45 কেজি। 40-45 কেজি। মাশাআল্লাহ গুড কোয়ালিটি। দুধ মনে ভালো ছিল না ভাই? এগুলো ছাগলের দুধের রেকর্ড ভালো, দেখতে সুন্দর, আর বাচ্চা হলে সর্বোচ্চ, বাচ্চা হলে সর্বোচ্চ সুন্দর, দাম পাবেন ভালো কিন্তু। আচ্ছা ভাই দরদাম কেমন আছে ছাগলটা? এটার চাওয়া দাম হচ্ছে আমার 32,000 টাকা। চাওয়া দাম 32,000 টাকা। দর্শক কি দরদাম কই তারবে? জি দরদাম করলে কম আসবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা সাদ ভাই। জি ভাই। আচ্ছা এটা কি হরিয়ানা ক্রস ছাগল? জি এটা হরিয়ানা ক্রস, হরিয়ানা ক্রস ছাগল, দেখেই বুঝতে পারছেন। আচ্ছা মোটামুটি কোয়ালিটি ভালো, খুব ভালো কোয়ালিটির একটা। বয়স কেমন চলে ভাই? একটাই আছে। একটাই আছে না? জি এটার বয়স চলতেছে 2 দাঁত, এক দাঁত পড়ছে আর এক দাঁত উঠে নাই, উঠে নাই, এক দাঁতই ধরতে হবে, এক দাঁত ধরা যায়। আচ্ছা হাইটের মাসলে ভালো কেমন আছে ভাই? হাইট আছে 32 ইঞ্চি। আচ্ছা লাইভ ওয়েট? লাইভ ওয়েট মোটামুটি আপনার 35-38 কেজি। 35-38 কেজি। আচ্ছা আচ্ছা, 35 কেজির নিচে আসবে না, আসবে না, মোটামুটি ভালো। জি জি। যেমন ছাও তেমন কিন্তু হাইট। হ্যাঁ বাচ্চা কাছে কি আগে দিয়েছে ভাই? না এটা প্রথমবার গাবে, প্রথমবার গাবেন। কত মাস চলে ভাই? এটা গাবের বয়স চলতেছে 1.5 মাস পার হয়েছে ভাই। 1.5 মাস পার হয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলো গ্যারান্টি হবে না? আচ্ছা এগুলো গ্যারান্টি নেই, যেগুলো 3 মাস প্লাস 3 মাসে 2-4-5 দিন কম থাকলেও গ্যারান্টি হবে। আচ্ছা আচ্ছা, 3 মাসের উপরে যেগুলো নিচে থাকবে মানে 2 মাস 2.5 মাস এগুলো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নেই। জি কিন্তু গাব মিস্টেক করলে করবে না ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, বাই চান্স করেও করবে করে। আচ্ছা আচ্ছা, এটা ডেমারেজ আমি দেবো, এটা আমি দেখবো ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ডেমারেজ দিই তো ছাগলের সুস্থতা গ্যারান্টি আছে। হ্যাঁ কম বয়সীগুলো কিন্তু প্রথমে গ্যারান্টি নেই। হ্যাঁ আচ্ছা সাদ ভাই, এটা তো দাম কেমন নির্ধারণ করছেন? এটা দাম চাবো না, একবার অফার প্রাইস বলে দিই। অফার প্রাইস কত ভাই? যার কপালে আসছে জি বলেন। একদম 17,000 টাকা। একদম জি। আচ্ছা অফার প্রাইস একদম 17,000 টাকা, যদি কোনো দর্শকের পছন্দ হয় নিতে পারেন, ভালো আছে। 10 টাকা কম বললে হবে না, 10 টাকা কম বললে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাদ ভাই। জি ভাই। এই ছাগলটা কোন জাতের? এটা একটা শিরহের ক্রস ভাই, বুঝছেন? জি জি জি। কিন্তু
কর্স হলো নরমাল না, দেখা যাচ্ছে 90% কর্স এরকম। আচ্ছা আচ্ছা, মানে কত মানসম্মত কর্স? এই যে কালারটা কানটা একবার 100 ছেড়ের মতন। জি জি জি, কমো ডাউন আছে? জি, কিন্তু একটু করব। আচ্ছা আচ্ছা, তারপরে কিন্তু ক্রস এটা। হ্যাঁ, ক্রস হলে মোটামুটি মানসম্মত। জি জি। বর্তমান বয়স কেমন চলবে? এটার বয়স চলতেছে 4 দাঁত, একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার গাব। আচ্ছা, দুইবার, দুই দাঁত বড়, দুই দাঁত ছোট, একবার বাচ্চা দিয়ে চলে দি। গাভীর বয়স কাল কেমন বর্তমানে? গাভীর বয়স চলতেছে ভাইয়া জি 2 মাস প্লাস। 2 মাস প্লাস? জি জি। আচ্ছা আচ্ছা, এটাকে ভাই কোনের পাওয়া দিল শুনছেন? এটা আমি যেখান থেকে নিছি ওনারা তোতা পাঠা দিয়ে দেখা দিয়েছে। তোতা পাঠা দিয়েছে? আচ্ছা আচ্ছা, বলে লাভ নাই, যেটা তোয়া নাই সেটা। আচ্ছা, ধন্যবাদ ভাই, সত্য বলছি, ধন্যবাদ ভাই। এটা দরদাম কেমন আছে? এটা দরদাম আমি চাচ্ছি হচ্ছে 25,000 টাকা। আচ্ছা, চাওয়ার দাম 25,000 টাকা, দরদাম তাহলে সীমিত, কিছু কমবে সম্মানি করা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাদ ভাই জি ভাই, এটা কোন ছাগল? এটা একটা বিটলের ক্রস ভাই, বিটলের ক্রস ছাগল। একবার খুব ভালো কোয়ালিটির। জি জি, দুধের রেকর্ড সর্বোচ্চ ভালো। দুধের রেকর্ড ভালো না? 1 লিটার প্লাস। দুধ কেমন ভাই? প্রত্যেকদিন ডেলি আপনার 1 লিটার? এগুলো তাহলে কাদু মাঠ করছে আসলে সয় তো। জি জি জি, ধোয়া টোয়া না, এই দেখে খুব দেখা দিই। এই যে বাহ, ক্লিয়ার আছে, এটা ক্লিয়ার আছে, সুন্দর ওলানে কাদু ভরে আছে, কাদু ভরে আছে। আমার এই যে মাটি থাকে তো ভাই বুঝেন। জি জি জি, বর্তমানে এটা হাইট এবং লাইভ কেমন আছে? হাইট আছে আপনার 32 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, আর লাইভ মোটামুটি আপনার 35 কেজি হবে। 35 কেজি হবে। বয়স খুবই কম। কম বয়সই? কেবল 2 দাঁত। আমার এখানে নাই, আমি আগে যেগুলো খামার থেকে নিয়ে এসেছিলাম ছাগল, জি ওনাদের ওখানে আছে, ওনাদের ওখানে থাকলে 100 বিটল পাঠা দেয় ওনারা গাপ করে। জি জি, আপনি বলছিলেন। পরে হিটে আসছে আমার এখানে এসে, পরে আমার এখানে 100 হরিয়ানা পাঠা আছে। আচ্ছা আচ্ছা, ওইটা দিয়ে গাপ করে দিচ্ছে। ও আচ্ছা, ধন্যবাদ। তো মোটামুটি ভালো কোয়ালিটি ভালো। সাদ ভাই জি ভাই, আচ্ছা ভিডিও স্ক্রিনে একটা কোয়ালিটি ফোর ছাগল দেখতে পাচ্ছি, খুব ভালো কোয়ালিটির ভাই। ছাগলটা জাত সম্পর্কে বলুন ভাই। এটা হচ্ছে বিটলের ক্রস ভাই, বিটলের ক্রস ছাগল। এখানে একবারে মার্বেল চোখ, মার্বেল চোখ, মাশাআল্লাহ, গুড কোয়ালিটি ছাগল দেখতে পাচ্ছি। ক্রস ক্রস হলে তো মানসম্মত ভাই, জি খুব ভালো কোয়ালিটির। জি জি জি, বর্ষের একটা ছাগল। বর্তমান বয়স কেমন চলে? বয়স চলতেছে 6 দাঁত। 6 দাঁত দেখাই তো দর্শকদের। এই দেখেন, দুইবার বাচ্চা দেয়, তৃতীয়বারের মতো 1, 2, 3, 4, 5, 6, 6 বেশি একটা কিন্তু নেই। হ্যাঁ, একটা তথ্য যেটা নিয়ে গেল সেটা। জি ভাই ধন্যবাদ। এটার বর্তমানে হাইট এবং লাইভ ওয়েটটা? হাইট আছে 32 ইঞ্চি। জি, আর লাইভ ওয়েট মোটামুটি 45 থেকে 50 কেজি। মানে কথা, ছাগলটা যত বড় হোক না কেন, এটা কিন্তু বিছানা শরীর। জি, আসলে এই ছাগলের একটা বিশেষত্ব আছে ভাই। জি ভাই বলেন। এই ছাগলটা আমার বাড়ির কাছাকারি। আচ্ছা আচ্ছা, আমার বাসায় থেকে যাইতে ওনার বাসায় 5 মিনিট সময় লাগবে। আচ্ছা আচ্ছা, রাস্তা এই পার আর ওই পার, ও মানে কাছে কাছে। এই ছাগলটা 4টা করে বাচ্চা দেয়। 4টা করে? এই ছাগল মাশাআল্লাহ, সব বিস্তারিত আমি জানি। আচ্ছা আচ্ছা, 4টা করে বাচ্চা দেয়। আর কেউ যদি নিতে চায়, জি না, আমার বাসায় এসে দেখে শুনে নিবে। জি, আমি সরাসরি গৃহস্থের সাথে কথা বলাই দিব। ও মানে দর্শক যদি চায় যে আপনার কাছ থেকে এটা নিবে, তো সেক্ষেত্রে সরাসরি আপনার গৃহস্থের সাথে কথা বলে দিবেন। এখানে এসে যদি ইয়ে করে না, জি তাহলে আমি একবারে সরাসরি গৃহস্থের সাথে কথা বলাই দিব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো বর্তমানে এটা গাবটা কোন তথ্য আছে ভাই? এটা গাব আছে 1 মাস 13 থেকে 14 দিন এরকম। আচ্ছা, বর্তমানে গাব আছে 1 মাস 13 থেকে 14 দিনের। আবারও বলে দিই, এটা করলে বিটলের স্পোর্টস থাকে, কিন্তু এটা পাঠা দেখে না, সেগুলো বেলচা তো তাতে বাচ্চা ভালো হয়। বর্তমানে বয়স কেমন চলে? এটার বয়স চলতেছে 6 দাঁত, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, 6 দাঁত বয়সী। বর্তমানে গাবটা কোন তথ্য আছে ভাই? যে এটা গাব আছে 2 মাস প্লাস। 2 মাস প্লাস? 2 মাসের 2 একদিন বেশি হবে, কম হবে না, কম হবে না, তবে আমি 2 মাস প্লাস ধরে দিচ্ছি। ও আচ্ছা, ধন্যবাদ ভাই। দরদামের ক্ষেত্রে কি আসে? এটা চাওয়া দাম হচ্ছে ভাই আমার, এটা 32,000 চাওয়া ভাই। চাওয়া দাম 32,000 টাকা? দরদাম কই না যাবে? দরদাম করলে কমে আসবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। অনেক বড় ছাগল, একটু ঘুরাতে ভাই। খুব সুন্দর কিন্তু, হ্যাঁ আপনার দেখা হেভি কালারের ছাগল, কিন্তু কালার যেমন তেমন কোয়ালিটি ভালো দেখতে পাচ্ছেন, হেভি হাই ফুল ছাগল।
সাদ ভাই? জি ভাই। আরো একটি কালারফুল ছাগল, এটা কি বাচ্চা ভাই? জি এটা বাচ্চা। কম বয়সী? বয়স কেমন ভাই? 5 মাস পার হয়েছে। 5 মাস পার হয়েছে, আচ্ছা মাশাআল্লাহ। গুড কোয়ালিটি ছাগল, আমার ছাগলটা ভালো আছে। বাঘাতোতা ক্রস, আর বাঘাতোতা অরিজিনাল পাঠাও আছে, দেখাবো ইনশাআল্লাহ। আছে কোয়ালিটি কাজ, দিল কেউ চাই জোড়া ধরে মিল করে নিবে, খুব ভালো কিছু হবে। নিও যাবে না? জি 100 বাঘাতোতা পাঠাও বাচ্চা, আর একটা কর্তের মেয়ে ছাগল, কালারও 100-100। জি জি, খুব ভালো। যদি কেউ নেয় তো সে খাওয়া হয়ে যাবে আস্তে ধীরে এখান থেকে। কোয়ালিটি ভালো, অনেক সুন্দর। মুখটাও দেখে দেন কত সুন্দর। এই যে সুন্দর মুখে, আচ্ছা ফুল বডি বাক্সা, ফুল বডি, কোথাও কোনো কমতি নেই, এক কথা বলা যায় গুড কোয়ালিটির ছাগল। হ্যাঁ আচ্ছা সাহেব ভাই, এটা দরদাম কেমন আসে? এটা 18,000 টাকা ভাইয়া। আচ্ছা, এটা কি ফিক্সড না চাওয়া দাম? চাওয়া দাম দরদাম বলে আর কি সম্মানই করা যাবে, সম্মানই করা যাবে না? 3-4,000 টাকা কমের আশা কেউ করবেন না, মানে সীমিত কিছু কম হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সাহেব ভাই। আচ্ছা মনে হয় কিউট একটা কালারফুল বাচ্চার পরে পাঠা চলে এসলো না? এটা জি জি, এটা হচ্ছে 100 বাঘাতোতা। জি জি জি, আর ওইটা ছিল হচ্ছে বাঘাতোতার ক্রস, ক্রস। হ্যাঁ হ্যাঁ, দেখছেন কোয়ালিটি কি মাশাআল্লাহ, গুড কোয়ালিটি, কোয়ালিটি গলা কম্বল দেখছেন, এটা পিওর ব্রিডের বাঘাতোতা। জি 100 বাঘাতোতা, এটা গলে নিচের পাটে বের হওয়া থাকবে না, এটা গলে বেলচা তোতার নিচের পাটে বের হওয়া থাকে। জি জি জি, আর বাঘাতোতার মুখটা হয় একবারে শর্ট ফেস, আর খুব কালারফুল একটা, কালারফুল, পাশাপাশি শারীরিক গঠনটা ভালো হয়। জি জি, দেখতে পাচ্ছেন কেউ যদি দুইটা একসাথে নিতে চায় এর কারণে আগের বাচ্চাটা সবগুলো কম বয়সী। প্রজনন করানো যাবে, হ্যাঁ ওইটা হিটে আসতে আসতে এটা দিয়ে নিঃসন্দেহে প্রজনন করানো যাবে। খুব ভালো কোয়ালিটি, ভালো মানে কিন্তু, হ্যাঁ দেখতে পাচ্ছেন একবারে হাই কোয়ালিটি, কোনো অংশে কমতে নেই, কোনো অংশে কম নেই নিঃসন্দেহে কিন্তু। আচ্ছা সাহেব ভাই, জি ভাই, দরদাম কেমন নির্ধারণ করছেন? এই পাঠা বাচ্চাটা আমার চাওয়া দাম হচ্ছে 38,000 টাকা। চাওয়া দাম 38,000 টাকা, এটা কি দরদাম করা যাবে? রেখেতেও দরদাম করলে সীমিত কিছু হলে কমবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। এটা ক্ষেত্রে কিন্তু সীমিত কিছু হলে কমবে, অনেক সুন্দর। দেখুন বাচ্চার দাম কি রকম, যারা ছাগল পুষে জি তারা অবশ্যই জানে। জি জি, এগুলো বলে শৌখিন জিনিস ভাইয়া, নিঃসন্দেহে নিঃসন্দেহে খুব কোয়ালিটিফুল। সাদ ভাই, জি ভাই, এটা কি বাচ্চা ছাগল? জি এটাও একটা বাচ্চা, এটা সাপের মতো পুরো ফ্রন্ট হয়ে তুমি হচ্ছে, বিটলের ক্রস একটা বাচ্চা, বিটলের ক্রস। জি, চোখ সাদা আছে, চোখ সাদা, সবকিছু মার্বেল ছিল, সবকিছু মার্বেল ছিল, শাড়ি গঠনটা ভালো, এই কালারটা আসছে জন্য এটা ক্রস, এটা ক্রস। হ্যাঁ, তাহলে কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল, সবকিছু 100 এর মতো না। মেয়ে ছাগল ভাই? না জি, মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা। বর্তমান বয়স কেমন চলে? এটার বয়স আপনার 5.5 মাস পার হয়েছে, 5.5 মাস পার হয়েছে, মাশাআল্লাহ গুড কোয়ালিটি ছাগল কিন্তু। হ্যাঁ দেখতে পাচ্ছেন, কান দেখেন, কান কিন্তু পিওর ব্রিডের যে তো ই আছে না, বিটল তার মতোই না ভাই, একবারে 100 বিটলের মতন সবকিছু আসছে, চোখটা আসছে একবারে সাদা, জি জি জি, কানটাও আসছে 100 নাগরা বিটলের মতন কালারটা। হ্যাঁ, খালি এই যে এই লাল অংশটা, লাল বর্ণ আছে এটা মনে করেন। হ্যাঁ, তবে কিন্তু ব্লাড লাইনটা ভালো ক্রস হলো তো ভাই, পেটে থেকে 100 বাচ্চা পাওয়া সম্ভব নিঃসন্দেহে, তবে পিওর ব্রিডের বিটল পাঠাতে প্রয়োজন করতে হবে। আচ্ছা, এটা বয়স বলছেন কি? 5.5 মাস পার হয়েছে, 5.5 মাস পার হয়েছে, মানে প্রজনন ক্ষমতা আসতে 2-1 মাস সময় লেগে যাবে, কোনো 1-1.5 মাস লাগবে, লাগবেই। আচ্ছা দরদাম ভাই, এটার দাম পড়বে হচ্ছে ভাইয়া, জি চাওয়া দাম 18,000 টাকা, চাওয়া দাম 18,000 টাকা, দরদাম সীমিত কিছু কমবে, সীমিত কমে আসবে। আচ্ছা সাদ ভাই, জি ভাই, এটা কোন জাতের ছাগল? এটা একটা তোতার ক্রস, একটা খাসি বাচ্চা, তোতার ক্রস, খাসি বাচ্চা। জি জি, এত বড় ছাগল বাচ্চা বলছেন আপনি? এর বয়স 10 মাস চলতেছে, বলেন কি? আচ্ছা সিনা ভালো, সিনা ভালো হলে কিন্তু গোস্ট লাগে। আমি আপনাকে আগেই বলছি ভাইয়া, এর আগের ভিডিও বলছি, আমি নরমাল খাসি গুলো উঠাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো মানের খাসি আর বড় খাসি হচ্ছে স্যারা, ভিডিওতে নিয়ে আসি। আচ্ছা ধন্যবাদ। এটা হাইট এবং লাইভ বর্তমানে কেমন আছে? 32 ইঞ্চি। জি, লাইভ ওয়েট আছে আপনার 38-40 কেজি, 38-40 এর মধ্যেই, তবে আপনি 38 কেজি ধরে, 38 কেজি লাইভ ওয়েট ধরে হবে। লাইভ ওয়েট বলতে বোঝায় জীবিত অবস্থায় যে ওয়েটটা সেটা। হ্যাঁ, এখন মাসে মাপ আছে সেম সেম। আচ্ছা তো ভাই, এই খাসিটার দরদাম কেমন নির্ধারণ করছেন? খাসি বাচ্চা যদিও, আরো ভালো হবে না, এই ভিডিওটা এই পাশেই দিয়ে দিবো। হ্যাঁ, এর সঙ্গে সাদ ভাই, জি ভাই, আবার কি খাসি আসলেন? জি, এটা খাসি, এই যে পরে বললাম না, জি জি, মানে পিঠে পিঠে দেখাবেন, একসঙ্গে থাকবে যদি কারো পছন্দ হয়।
সেক্ষেত্রে মানে এগুলো কিন্তু হাই কোয়ালিটি বাচ্চা বলে। হ্যাঁ দেখেন কত সুন্দর, খুব একটা ভালো বিটার হবে নিঃসন্দেহে, পাঠা বাচ্চা। আচ্ছা আবার অনেকে আছেন যে পাঠা লালন পালন করে বিক্রি করছেন, তারা কিন্তু এটা ভালো হবে। আচ্ছা দরদাম কেমন সেটা? ভালো জিনিস জন্য ওটা গুলো আবার 1000 এর উপর চলে যায়। দাম, হ্যাঁ দাম কিন্তু আজকে ভিডিও চালু হলো, সামঞ্জস্য রয়েছে কোয়ালিটি অনুযায়ী। খুব দুষ্টু দেখেন, একমাত্র কানের ফোল্ডিং না এরকম সামনের দিকে থাকলে এটা দেখছেন পাক হচ্ছে সবকিছু, 100 এর বৈশিষ্ট্য। আচ্ছা তবে কিন্তু এই বাচ্চাটা শরীরের মধ্যে হেভি ক্ষিপ্রতা আছে, পাঠার ক্ষেত্রে প্রয়োজন। আচ্ছা বয়সটা কেমন চলে ভাই? এটার বয়স চলতেছে আপনার মোটামুটি 9 মাস, 9.5 মাস, 9 থেকে 9.5 মাস চলে। আচ্ছা হাইটটা কেমন আছে ভাই? হাইট আছে 32 ইঞ্চি ভাই। লাইভ ওইটা? দাঁতের কিছু হয় না, দাঁত হয় না, 100 ভোল্টেজ। আর শরীর কি ঢিলা আছে? স্থির ভাবে দাঁড়াচ্ছে না, পাশাপাশি কিন্তু যে ক্ষিপ্রতা সেটা দেখাচ্ছে নাকি? আসলে এটা বয়স কেমন ভাই? খুব ভালো কোয়ালিটির একটা পাঠা। পাঠাকে কিন্তু স্থির ভাবে দেখা যায় না, যা দেখতে পাচ্ছেন। তবে এর বাইরেও ভাইয়ের কাছে ভিডিও আছে, দেখে শুনে নিন ইনশাআল্লাহ। ভালো থাকুন, এটা খারাপ না।